প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দুরায়স্বামী। সকালে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ভারতের হাই কমিশনারকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই উপহার দেন। সাক্ষাতে দুদেশের দ্বিপাক্ষিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। এতে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।